পুলিশের পাঠদান, বাল্যবিবাহ প্রতিরোধে স্কুলে স্কুলে প্রচার পুলিশের। রাজ্যে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিকে পাশের হারে নিরিখে প্রথম স্থান রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সেই বিষয়টি নিয়ে গর্ব হলেও জেলা বাল্যবিবাহে ভারতবর্ষের প্রথম স্থান করেছে, ফলে জেলা প্রশাসনের ঘুম উড়েছে। জেলার মানব পাচার, বাল্যবিবাহ, শিশু সুরক্ষার্থে নড়ে চড়ে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। জেলায় মহিলাদের নিরাপত্তা দিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের স্বয়ং সিদ্ধা নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন থানা এলাকায়, স্কুলে, কলেজে পড়ুয়াদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে। কেকার পেস্ট্রিতে জীবে জল সফারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। সমস্যাটা কি দাঁড়িয়ে যে ছেলেটি নিয়ে গেল তার বয়স হয় 21 হয়নি বা 21 হয়েছে, সে সেখানে গিয়ে হয়তো 15,000-20,000-30,000 টাকার চাকরি করছে, 5-7-6 পর্যন্ত পড়ে গেছে, সে তো লেবার কাজ করছে, কত টাকা পাবে? ম্যাক্সিমাম ধরুন 25,000 টাকা পাচ্ছে। সে যখন একসঙ্গে 6-7 জন মিলে একটা ঘরে ভাড়ায় আছে, হয়তো তার 2,000-5,000 টাকা দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমাকে নিয়ে চলে গেল, তোমাকে বিয়ে করতে হবে, আর বিয়ে মানে কি? তথাকথিত হয়তো হিন্দু হলে সিঁদুর পরিয়ে নিল, আর শাঁখা পরিয়ে দিয়ে চলে গেল, সেখানে তো আর ওই 5-6 জন বন্ধুর সঙ্গে তোমাকে রাখতে পারবে না। কী করবে? একটা আলাদা ঘর ভাড়া নিতে হবে। বোম্বে, দিল্লি, ম্যাড্রাসের মতো জায়গায়, বেঙ্গালুরু জায়গায় একটা ঘর ভাড়া নিতে গেলে স্বাভাবিকভাবে তাকেই 10,000-15,000 টাকা খরচ করতে হবে। তাহলে কী হবে, যেটা 2,000 টাকায় চলে যাচ্ছে বা 5,000 টাকায়, সেখানে 10,000-12,000-15,000 টাকা লাগছে। তাহলে তার যদি 30,000 টাকা ইনকাম হয়, 15 এখানে চলে যাবে, 15,000 থাকবে। স্বাভাবিকভাবে বিয়ে মানে কি? কিছুদিন পরে সে প্রেগনেন্ট হয়ে গেল, মা হয়ে গেল, সে মেয়েটি বিয়ে করে গেল। আমাদের গ্রামে হলে কী হতো? হেলথ সেন্টারে কে নিয়ে যেত? তার হয় শাশুড়ি নিয়ে যাবে, বা তার ননদ নিয়ে যাবে, বা তার কাকিমা নিয়ে যাবে ইত্যাদি। ওখানে কি হতো? কেউ তো নেই, হিন্দিভাষী জায়গা, সেখানে ওই ছেলেটিকে ওই মেয়েটিকে নিয়ে যেতে হচ্ছে কাজে। এরপর কী সমস্যা হচ্ছে? একদিকে সমস্যা হলো কাজ না করার জন্য লোক নেবে, ও কাজ করলে টাকা পাবে, না হলে টাকা পাবে না। তাহলে ছেলেটা টাকা পাচ্ছে না, ওই দিন তার কাজ বন্ধ করে হসপিটালে যেতে হবে, তাহলে একদিনে রোজ কমে গেল। এইভাবে তো ধীরে ধীরে তার আরও বড় হচ্ছে, দুদিন ছাড়া হসপিটালে যেতে হচ্ছে। তখন কী হচ্ছে? দুদিন ছাড়া তো কাজ বন্ধ হচ্ছে, যার আন্ডারে সে কাজ করছে সেটাই যে এত বন্ধ করছে, তাকে রাখবো না, এমন কি সমস্যা হচ্ছে। তা যাই হোক, বাচ্চা কোনো রকম জন্ম আমি দেখা গেছে, বাচ্চাটা হওয়ার সময় মেয়েটির প্রচুর শারীরিক সমস্যা হয়। এখানে যেটা নিয়ে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সবাই আমরা চিন্তিত যে বাল্যবিবাহ কী করে আমরা আটকাবো, সে বাল্যবিবাহ সম্পর্কে সমাজ গড়ার জন্য তোমাদেরকে এখন থেকে ভালোভাবে তৈরি হতে হবে, এবং অন্যরা পাশে যে বন্ধু বান্ধবীরা আছে তারাও যেন ভালোভাবে তৈরি হতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পূর্ব মেদিনীপুরে, বিশেষ করে মেদিনীপুরে শিক্ষার দিক থেকে অনেক উপরে, কিন্তু এখানে ভয়ঙ্কর ভবিষ্যতে সমাজ গড়বে, সমাজ তৈরি করবে, সমাজ গড়া কারিগর আমাদের এখানে মাস্টারমশাইরা আছেন, কারিগর কী করে? বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তার সমাজ তৈরি করে। কেকার পেস্ট্রিতে জীবে জল সফারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই নানা।